তাহলে আপনি চান বা না চান আপনাকে সংযুক্ত মোর্চার দিলীপ সিংকে এখানে ভোট দিতে হবে। আপনি যদি চান ফসলের দাম শ্রমিকের দাম এগুলো যাতে নিজেদের মর্যাদা নিজেদের অধিকার পায় তাহলে আপনি চান বা না চান আপনাকে সংযুক্ত মোর্চার পাশেই এসে দাঁড়াতে হবে। কারণ সংযুক্ত মোর্চা বলেছে আর যাই হোক আমি আমার দলটা পাল্টে নেবো না, চুরি করবো না, ঘুষ নেবো না। কারণ এই ঝান্ডা আমাদেরকে চুরি করতে শেখায়নি, ঘুষ নিতে শেখায়নি, আর আমাদেরকে ঝান্ডা বদলাতে শেখায়নি। তার জন্যই তো গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে প্রথমে দেখো বামেদেরকে নিকেশ করার জন্য এখানে যোগ্য চলেছিল। হম লোক তব ভি বলে থে কি ইয়ে ষড়যন্ত্র হ্যাঁ, আজ ভি বল রহে হ্যাঁ, জিতনা দিন লাল ঝান্ডা রহেগা লাল ঝান্ডা বলতা রহেগা কি পশ্চিমবঙ্গে নন্দীগ্রাম সিঙ্গুর এবং পিটিটিআইদের যে চাকরির ব্যাপার তাদের যে সুরক্ষার ব্যাপার সেই সুরক্ষা নিয়ে যারা একসময় এখানে পশ্চিমে 10 বছর আগে সরকার এসেছিল তারা চক্রান্ত করেছিল। আর আজ দেখুন আজকে আজ বাহি লোক খুদ সে বল রে হ্যাঁ যে হ্যাঁ এগুলো চক্রান্ত ছিল, উনি সব কাজ খুব তাড়াতাড়ি করেন। আমরা আশা করছি এই চক্রান্তের জাল ছিঁড়ে দেবার জন্য যে দুটো সুতো নিয়ে তৃণমূল আর বিজেপি বসে আছে, কতটা তৃণমূল বলবো কতটা বিজেপি বলবে তা তো সময় কথা বলবে। কারণ এখন তো বিজেপির ক্যান্ডিডেট লিস্ট দেখে তো মাথা ঘুরে যাচ্ছে, মনে হচ্ছে তো বিজেপির লিস্ট না তৃণমূলের লিস্ট, বোঝা মুশকিল। বিজেপির লিস্টে তৃণমূলের লোকেদের নাম, আর তৃণমূলের লিস্টে বলছে নাম না থাকলে তো যে দিদিমণি কিন্তু রাতে রোজ ফোন করেন যে আমাকে ভোটে একটু জিতিয়ে দেয়, এবার আমার নৌকো ফুটো নয় ভেঙে পড়েছে, একে তাপ্পি লাগানোতেও আর হবে না, আর তার জন্য বিজেপিকে ভোট দিতে হবে। হমলো বল রে নেই ভিডিও টেপ ভয়েস ক্লিপিং হর দিন নিকলতা যা রা হ্যাঁ। মমতা ব্যানার্জি আজ ইয়ে বল রা হ্যাঁ ক্যা বলছে যে সিআরপিএফ কে ঘিরে রেখে দাও, কেন বলছে আমাদের সহযোগিতা করছে না আমাদেরকে, মানে আমাদেরকে মানে কি বলছে তৃণমূলকে, তুমি তৃণমূল আর তোমাকে সহযোগিতা করবে নির্বাচন কমিশনের কথা কোথায় কি করছে, বলছে এতদিন তো করতো মানে ওদিন ভুলে যান এতদিন হয়েছে যা হয়েছে এবার আর হবে না, এবার আর হবে না। তার জন্য উনি বলছেন যে সিআরপিএফ কে ঘিরে রেখে দাও, উনি নতুন নতুন পদ্ধতি শেখাচ্ছেন, কি বলছেন বলছেন যে এরকম মারতে যেও না, ঝাঁটা জুতো চপ্পল নিয়ে দাঁড়িয়ে থাকো, ঝাঁটা জুতো চপ্পল নিয়ে দাঁড়িয়ে থাকো, এটা সবসময় মনে রাখবে। সমস্ত ক্রিয়ার কিন্তু সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, আর যাদের বিরুদ্ধে বলছেন ঝাঁটা জুতো চপ্পল নিয়ে দাঁড়াতে এমন দিন না আসুক আপনি যতটা বল ওদিকে প্রয়োগ করবেন তার সম এবং বিপরীত বল এদিকেও প্রয়োগ হবে, তার জন্য রেডি থাকতে হবে, এটা বিজ্ঞান বলছে রেডি করতে হবে। কিন্তু আমরা একথা কেন বলছি, হামলোক ইয়ে ভাই ইয়ে ভাত সিফ মমতা ব্যানার্জির খিলাফ নেই বল রে হ্যাঁ, ये जो भाजपा का सरकार है जो आरएसएस से नियंत्रित होता है इसके खिलाफ भी हम लोग ये बात करते हैं। मोदी और ममता हम लोगों के लिए फैक्टर नहीं है, नहीं है, হটালে বিকালে আনাচে কানাচে ঘরে মাঠে প্রান্তরে বস্তিতে এরকম অসংখ্য মমতা ব্যানার্জি অসংখ্য মোদী ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আপনাকে বুঝতে হবে কোন পলিসিটা কাকে সেন্টার দিচ্ছে, কোন নীতিটা কাকে সেন্টার দিচ্ছে, তাহলে এমন কোনো নীতি আছে যে নীতিটা খুঁজে 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 চোরগুলোকে এক জায়গাতে নিয়ে এসে তৃণমূল পার্টিটা তৈরি করেছে। আর বিজেপি বলেছে আমি তো রেডিমেড জিনিস চাই, দেখেছেন না অনেকে নতুন কম্পিউটার কেনে না, কেন বলছে অনেক বেশি দাম হয়, আর বেশি দাম দিয়ে নতুন কম্পিউটার কিনতে গেলে অনেক খাটতে হয়, খাটলে পয়সা আসে, বলছে ওই জন্য আমি অ্যাসেম্বল কম্পিউটার নিই, কেন বলছে এ কোম্পানির মাউস ও কোম্পানির সিপিউ ও কোম্পানির মনিটার ও কোম্পানির ব্যাটারি এইসব এখন সব কোম্পানি থেকে নিয়ে 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 অ্যাসেম্বল তৈরি করেছে, তার দামটা নাকি কম করে। আর যাই হোক সস্তাতে রাজনীতি হয়নি, আর যাই হোক সস্তাতে গরিব খেটে খাওয়া মানুষের রুটি রুজির লড়াই হয় না, আর যাই হোক সস্তাতে মানুষের জন্য যান কবুল আপসি লড়াই হয় না, তার জন্য রোদে পুড়তে হয় জলে ভিজতে হয় এবং রাজনীতিতে নিজেদেরকে চেষ্টা করতে হয়, মানুষের জন্য কাজ করবো বলে নিবেদিত প্রাণ দিতে হয়, মাথাটা পচে গেলে আলাদা, মাথাটা পচে গেলে আলাদা সেটা অন্য কথা, সেটা আমরা জানি অনেক পশু আছে যারা কোনো কিছুতে ঘায়ে তারা মরে যায় না, কেন না বলে যে পশুর গায়ে যেখানে ঘা হয় ওনাকে জীব দিয়ে চেটে নেয় ঠিক হয়ে যায়, একমাত্র যদি মাথাতে ঘা হয়ে যায় তাহলে কিন্তু তারা পাগল হয়ে যায় মরে যায়, কেন না মাথাটা চাটতে পারে না, সেরকম অনেক আছে অনেক আছে যারা নিজেদের মাথাটা চাটতে পারে না মাথাটা খারাপ হয়ে যায়, কিন্তু মাথা খারাপ হয়ে গেলেও নীতির পরিবর্তন হয় না, নীতির বিরুদ্ধে আমাদের লড়াই, যে নীতির বিরুদ্ধে লড়াই সেই নীতিটা আর যাই হোক এই দেশকে অখণ্ড রাখতে পারে না, যে নীতির বিরুদ্ধে লড়াই সেই নীতি গণতন্ত্রকে সংবিধানকে সার্বভৌমত্বকে রক্ষা করতে পারে না, সেই নীতি এই ভারতবর্ষকে তিল তিল করে বেঁচে দেওয়ার পরিকল্পনা করছে, ইসে পেলে ভি গিয়েছে এ
एनडीए गवर्नमेंट का जब पहला झटका यहाँ पर सरकार हुआ था, उसके बाद भी जब सरकार आया था सब अरुण शौरी का नाम पर एक तो डिपार्टमेंट वहाँ पर मंत्री वहाँ पर तैयार किया गया था कि वहाँ पर टेबल सिर्फ लगाया गया था कि सरकारी संपत्ति बेचे दी तो हवे। इसीलिए अटल बिहारी वाजपेयी जी बोलते थे कि सरकारी संस्था चालानो हमारे काज नय, हमारे की काज हमारे काज सरकार चालानो। सरकारी संस्था चालाबे ना तो सरकार थाकबे केन? मोदी जी बोले हैं कि हम अटल बिहारी वाजपेयी जी नहीं है। हम लोग जानते हैं आप अटल बिहारी वाजपेयी जी नहीं जान नहीं है। अपनी कविता लिखते हो जाना ना सेकंड अपनी दाढ़ी से तेल बुलाते जाना, किंतु जेटाई बोले अपनी जो आज के संसद भेतर एक कथा बोल चे जे सरकारी संस्थानों का जन्म सिर्फ मरने के ही लिए हुआ है। कोई बचपन में गया तो कोई जवानी में जाएगा, तो सरकारी संपत्ति सरकारी संस्थान है एखने जा जन्म होता कारो मकनाते और कारो भिक्खाते और कारो दयाते हैं। एखानकार गोटा भारतवर्षे साधारण खेटे खा मानुषे तिल तिल रक्त घाम एवं तादेर अध्यावसाय तादेर मेधा एवं तादेर समशक्ति द्वारा से ही सम्पत्ति एखने तैरी होते से ही सम्पत्ति जरा बिक्री कर दीते चाहे और जाए होक तारा भारतवर्षे योग्यतम सन्तान होते पारे ना। नय हम लोग पहले भी बोले हैं कि पहचान लीजिए बहु रूपीरा ग्रामे बहुत रूप धरे आसे। प्रथम दिन आसे हा हा करे हंसते हंसते आसे जे बच्चाटा दरजा खुलते जाए से दौड़े भेतर घरे चले जाए। माँ तक बोले आर आसबे ना देखबि कल के सीता से जे आसबे, पर दिन सीता से जे आसे, तारपर दिन लेंचे लेंचे शकुनी मामा से जे आसे। एखन तो नतून नतून होयेछे, कोनो दिन मोटू पतलू से जे आसे, तो कोनो दिन ओई जग्गू मामा से जे आसे, एई सब से जे आसे, कोनो दिन छुटकी से जे आसे लाड्डू निये बोले जे ना समय पाल्टे छे आर आमादेरो फर्मगुलो पाल्टे गेछे। फर्मगुलो पाल्टे गेलो ओदेरो किन्तु क्लास पाल्टायनी, ओरा सेदिनो मानुषके लुटते आसतो, भय देखाते आसतो, मिथ्ये रूप देखाते आसतो, आजो मिथ्ये रूप देखाते एसेछे। बीजेपीर गोटा पलिसिटा सेई पलिसिते सेई नीतिते सेई दिकेई चलछे, जे नीतिते आर जाय होक बाजेटे साधारण মানুষের সুবিধার্থে যে যে খাতগুলো ছিল যেখানে চাকরি হবে যেখানে কাজ হবে যেখানে মানুষের উন্নতি হবে সেখানে টাকা কাটেলমেন্ট হয়েছে, হয়নি? নির্মলা সীতারমণ ইসে পেলে ভি পিছলে সাল 3 ঘন্টা ভাষণ পেশ কি থি তব ভি শিক্ষা খাতে স্বাস্থ্য খাতে টাকা কাটেলমেন্ট করিয়েছিল। এবারেও যা ভাষণ দিয়েছে সেই ভাষণে বলেছেন যে স্বাস্থ্য খাতে শিক্ষা খাতে টাকা কাটেলমেন্ট করে নেব। গত বছর পর্যন্ত 80,000 কোটি টাকা স্বাস্থ্য খাতে ছিল, এবারে 74,600 কোটি টাকা। কিস লিয়ে ভাই क्यों काट रहे हैं पैसा? গরিব মানুষের পাশে সরকারকে দাঁড়াতে হবে, কিন্তু সরকার গরিব মানুষের পাশে দাঁড়াতে চাইছে না। কিউ ইস বার ভি বাজেট পেশ হুয়া থা আর উস বাজেট মে जिस जिस विषय पर पैसा कटलमेंट हुआ है, हाँ ये सारा बात हाथ ताली फोड़ देना, ये समस्त विषय अपना दर मनोरंजन हो ना, किंतु इलेक्शन मनोरंजन एवं हाथ ताली विषय नए। ये 5 বছর আগে ইলেকশন, 5 বছর পরে ইলেকশন, এবারে ইলেকশন, শুধুমাত্র আগামী 5 বছর কোন নেতা নবান মতো বসবে তার জন্য নয়। এবারে ইলেকশন আমার ভবিষ্যৎ আমার হাতে কাজ আসবে কিনা, এ পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ আমরা সবাই মিলে বাঁচতে পারবো কিনা তার জন্য আমাদের ইলেকশন। তাই ইলেকশন মানে শুধুমাত্র কে কত বড় গালি দিতে পারলো, কে কত বড় টুপি পরাতে পারলো তার জন্য ইলেকশন নয়। এই ইলেকশনে আপনার আমার খেতে খাওয়ার জায়গা তৈরি করতে হবে, বেকারদের জন্য কাজের জায়গা তৈরি করতে হবে, বেকারদের জন্য কাজের জায়গা। ইসিলিও নির্মলা সীতারমণ জি যখন বাজেট পেশ করতে হ্যাঁ তো বলতে হ্যাঁ কি কিস কিস বিষয় সে পয়সা কাটেলমেন্ট হোগা, বলো কেন? গ্রামের রাস্তায় কেন? গ্রামের রাস্তায় টাকা কাটেলমেন্ট হবে, বিদ্যুৎ টাকা কাটেলমেন্ট হয়ে যাবে, নারী ও শিশু কল্যাণ টাকা কাটেলমেন্ট হয়ে যাবে, রাস্তা টাকা কাটেলমেন্ট হয়ে যাবে, সরকারি স্কুল কেন্দ্রীয় বিদ্যালয় বলছে টাকা কাটেলমেন্ট হবে, কেন্দ্রীয় ইউনিভার্সিটি টাকা কাটেলমেন্ট হবে, ফিস বাড়ছে তাদের ভাতা কমছে। আপনি কি চান? আপনার পয়সা আপনার পয়সা, কোন জিনিসের দাম বাড়ছে না, কিসের দাম বাড়েনি? পেট্রোলের দাম বাড়েনি, ডিজেলের দাম বাড়েনি, পুরানা বাত হয় জিতনা বলোগে বলছে যে গাছ সভা হয়ে গেছে, জিনিসের দাম বাড়বে। পেট্রোলের দাম বাড়ছে, ডিজেলের দাম বাড়ছে, কেরোসিন তেলের দাম বেড়েছে, কয়লার দাম বেড়েছে, ইলেকট্রিকের বিলেরও পশ্চিমবঙ্গে দাম বেড়েছে। দিদিমণি তো বলছেন যে পেট্রোল ডিজেলের দাম বেড়েছে ওই জন্য কি না আমি ইলেকট্রিকের চার্জ করা স্কুটিতে করে আমি ডিউটি যাব নবান্ন হন না, কার সাথে মজা করছেন কেন? নাকি চাপের মধ্যে ভেনুলিয়া খেতে ভুলে যাচ্ছেন সকালে? যদি ভেনুলিয়া খেতে ভুলে গেছেন
তাহলে আমরা দিয়ে আসতে রাজি আছি। তৃণমূলের নেতাদেরকেও বলবো এত চাঁদা এত সারদা নারদার পয়সা দু চার বোতল বেরোলিয়া কিনে আর নবান্নতে পাঠিয়ে দিন, নইলে কালীঘাটের বাড়িতে পাঠিয়ে দিন। আপনি পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদ করছেন, আর আপনি 10 বছরে 14 বার ইলেকট্রিক বিলের দামটা বাড়িয়েছেন। বিহার উড়িষ্যা ঝাড়খণ্ডে এত ইলেকট্রিক বিলের দাম নেই, আপনি বাড়িয়েছেন দাম, আপনারা বাড়িয়েছেন পেট্রোল ডিজেলের দাম। বলছে ও আমি জানি না, ও কেন্দ্রের সরকার বাড়িয়েছে। আরে রাজ্য সরকার যে শেষের পয়সাটা পাচ্ছে ছেড়ে দিন না, তাহলেই তো অনেকটা দাম কমে যায়। এর আগে তো বাপরাম সরকার বারবার তাই কাজ করেছে যে পেট্রোল ডিজেলের দাম বেড়েছে, নিজের পক্ষে যে করটা আসছে যে ট্যাক্সটা আসতো সেটা ছেড়ে দিয়েছে। মানুষের জন্য, মানুষের স্বার্থের জন্য, মানুষের জন্য যারা কাজ করবে তারাই কাজ করবে, যারা মানুষের বিরুদ্ধে নিজেদের পকেট বাঁচানোর কাজ। আমাকে তো কেউ কেউ রেগে বলছে তুমি পকেট বাঁচানোর কথা কেন বলছো, আমি কী বলবো? বললো বলো, শুধু ভাইপো না, ভাইপের বউকে বাঁচানোর জন্য কাজ করছে, তাদেরকে বাঁচানোর জন্য কাজ করছে। জেলে চলে যেতে হবে এর বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে গোটা দেশটাকে বেঁচে দেওয়ার পরিকল্পনা করছে। কি বলছে? বলছে অ্যান্টি রোমিও স্কোয়াড বানাবো, অ্যান্টি রোমিও স্কোয়াড বানাবে পশ্চিমবঙ্গে। কল্পনা যোশী কাকে ভালোবাসবে অ্যান্টি রোমিও স্কোয়াড ঠিক করে দেবে। আমি কাকে ভালোবাসবো, কাকে বিয়ে করবো সেটা অ্যান্টি রোমিও স্কোয়াড ঠিক করে দেবে। সরস্বতী পূজায় আমি কার সাথে ম্যাচিং জামা পরে বেরোবো সেটাও ঠিক করে দেবে। আমার কথা তো ছেড়ে দাও, শোভনবাবুর কী হবে আমি তো তাই হবে। যদি ইউএপিএ আইন তৈরি করছে দেশের সরকার, আমার কথা বলার অধিকারকে যদি বঞ্চিত করতে চাইছে, তাহলে পশ্চিমবঙ্গের বুকে যদি যোগী আদিত্যনাথ এরা এসে বলে যে অ্যান্টি রোমিও স্কোয়াড বানাবো, তো এটা ভাগাড়ের জমি নয় পশ্চিমবঙ্গ, যে উড়ে এসে জুড়ে বসে তুমি যা বলবে আমরা এখানে মেনে নেব। মেনে নেব না, এই পশ্চিমবঙ্গেই আছে, এই পশ্চিমবঙ্গেই আছে যে আলপথের এদিক একদিকে যদি চা পাতার চাষ হয় তো আলপথের অন্যদিকে ধান চাষ হয়, ধান চাষের গোড়াতে যদি জল জমে যায় তাহলে ধান চাষ ভালো হয়, চা চাষের গোড়াতে যদি জল জমে যায় চা গাছ নষ্ট হয়ে যায়। এই পশ্চিমবঙ্গে একই রাস্তার দুদিকে ঢালু জমি আর সমতল জমি কাজ করে, তুমি এসে আমাদের মধ্যে ভাগ করতে পারবে না। আর যারা অ্যান্টি রোমিও স্কোয়াড তৈরি করতে চাইছে, আমাদের যারা ছাত্র যুবরা আছে, যারা আমাদের বাড়ির বয়স্করা আছে, যারা এই এলাকাতে আছেন, আমাদের পার্টির সাথে সংযুক্ত মোর্চার সাথে দূর দূর অবধি তাদের সম্পর্ক নেই, আপনি এটা বুঝে নিন যে আগামী দিনে আপনার ভবিষ্যৎ কিন্তু খুব একটা সুরক্ষিত নয়, বিপদের মুখে আছে। ওরা খাপ পঞ্চায়েত তৈরি করতে চাইছে, এবারে কিন্তু ওরা এসে বলবে জিন্স পরো না, এবার কিন্তু ওরা এসে বলবে মাথায় ঘোমটা নাও, এরপর কিন্তু ওরা এসে বলবে মানুবাদ মে এই বলা গিয়া হ্যায় কি লড়কিও কা জগা সিফ দুই জগা হ্যায়, এক কিচেন রুম অর এক লেবার রুম। আর্থিক নীতিতেও তার প্রতিফলন, আর্থিক নীতিতেও তার প্রতিফলন। দেখেননি কলিয়ারি বেল্টে? আমি থাকি কলিয়ারি বেল্টে, কলিয়ারি বেল্টে কেন, সরকারি যে কোনো চাকরিতে বলে দিন যেখানে রিপ্লেসমেন্টের জায়গা আছে সেই রিপ্লেসমেন্টের জায়গায় যদি আপনি আনফিট সার্টিফিকেট না দেন, তাহলে আনফিট সার্টিফিকেট না দিয়ে আপনাকে বসিয়ে আপনার জায়গায় আপনার বাড়ির অন্য কাউকে চাকরি দেবে না। লেকিন সেন্ট্রাল গভর্নমেন্ট কা সিফ কলিয়ারি মে এই বাত হ্যায় কি আগর ঘর কা কোই লড়কি কোই ঔরত কোই কলিয়ারি মে কাম করতি হ্যায় তো তার যদি 10 বছরের চাকরি বাকি থাকে তাকে কোথাও আনফিট সার্টিফিকেট দিতে হয় না, তার বাড়ির যে কোনো একটা ছেলেকে চাকরি দিয়ে দিতে হয়। এটা আর যাই হোক মেয়েদের প্রতি সম্মান নয়। এখানে বিজেপির পার্টি বলছে যে আমরা 30% মেয়েদের জন্য চাকরির ব্যবস্থা করব। আমরা একবার ছোটোতে যখন DYFI-র মিটিংয়ে গেছিলাম তখন এক নেতা আমাদেরকে ভাষণ দিয়ে বোঝাচ্ছিল যে তারা নাকি দুজন ট্রেনে করে যাচ্ছিল, আর ট্রেনের জানলাটা লাগাবে না বন্ধ করবে, ওই জন্য জানলার দুদিকে দুদিকে সিটে যারা বসেছিল তাদের মধ্যে তৃণমূল ঝগড়া মারামারি, একজন বলছে জানলাটা বন্ধ করে দাও, একজন বলছে জানলাটা খোলা থাকুক। যখন তৃতীয় ব্যক্তি এসে বললো এত ঝগড়া করো না আমি চেষ্টা করছি দেখছি, যখন দেখতে গেল দেখলো ট্রেনের জানলাটা শুধু আছে, ট্রেনের জানলাতে যে পাল্লাটা সেই পাল্লাটাই নেই, যে পাল্লাটা নেই সেটার জন্য ঝগড়া করে কোনো লাভ নেই সেটার জন্য। তোমার মেয়েদের প্রতি সম্মান নেই, নারীদের প্রতি তাদের নিজের পায়ে দাঁড় করানোর জন্য কোনো মতো নেই, আর তার জন্য বাজেটের ক্ষেত্রেও তোমার কোনো আর্থিক নিদান নেই। যদি হতো তাহলে RSS-এর কোনো একটা চেয়ারে কোনো একটা মেয়েকে তোমরা জায়গা দিতে, সেখানে তুমি কোনো মেয়েকে জায়গা দাও নি, আর গোটা বিজেপি পার্টিটা RSS-এর নেতৃত্বেই চলে। আর এদেরকে নাকি রুখবে তৃণমূল, এদেরকে নাকি রুখবে তৃণমূল। সুগারের পেশেন্ট হয়ে গেলে যারা টিকিট দেয় না তৃণমূলের, তারা বলছে আমরা বিজেপিকে রুখে নেব। সুগারের সঙ্গে বিজেপিতে রাজনীতির কি, তৃণমূলে রাজনীতির কি সম্পর্ক আমরা বুঝতে পারছি না।
কি সুগারের সম্পর্ক, বলছে না ও সুগারে চুজনকে টিকিট দেয়নি, সেও চলে গেল বিজেপিতে, বললো সস্তা দামে সুগারের ট্যাবলেট বিক্রি হচ্ছে বিজেপিতে। এরকম পার্টি দেখেছেন নাকি, তৃণমূলের পার্টি এরকম পার্টি দেখেছেন, যে যার নাম ডিক্লেয়ার করে দিল সেও তারপরের দিন তার দেওয়ালটা মুছে দিচ্ছে, গোবর দিয়ে লেপে দিয়ে বলছে আমি তোমার সঙ্গে নেই দিদি, আরি আমি বিজেপির সঙ্গে চললো। যাকে টিকিট দেয়নি সেও বিজেপিতে চলে যাচ্ছে, যাকে টিকিট দিয়েছে সেও বিজেপিতে চলে যাচ্ছে। যেদিন বিজেপির লিস্ট বেরোলো সেদিন দেখলাম আরে বাবা এত মুশকিল আছে, 147 জন জোড়া ফুলেছিল তারা পদ্ম ফুলে গেছে। দিদিমণি বলছে মিথ্যে বলো না, বললাম কেন, বললো ছোটো ফুলের দুটো মিলে যা সাইজ হয় বড়ো ফুলের একটাই সাইজ, এদিকে থাকি ওদিকে থাকি একই ব্যাপার, এদিকে থাকি ওদিকে থাকি একই ব্যাপার। আমরা বললাম সাইজে না নীতিতে, তোমরা যেদিকে থাকো সেদিকেই এক ব্যাপার। ও যদি কারখানা বেচে দিচ্ছে তুমি এখানে কারখানা করতে দিচ্ছ না, ও যদি কাজের জায়গা সরকারি জায়গা বন্ধ করে দিচ্ছে তুমি এসএসসি পিএসসিতে ঘুষ নিচ্ছ, ওরা যদি সরকারি জায়গা তুলে নিয়ে চাকরি জায়গাকে সংকুচিত করছে তুমি বলেছো করোনাটা চলে গেলে আমি 2,50,000 শূন্য পদ তুলে দেবো। বাপের জমিদারি আছে, তুমি দিয়েছো 2,50,000 শূন্য পদ, তুমি দিয়েছো। এই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের দাবিতে, সাধারণ মানুষের জীবন চর্চা তাদের চলার পথে বামফ্রন্টের সরকার এই সরকারি পদগুলোকে তৈরি করেছে। তুমি কোন হরিদাস পালের বেটি এসেছো যে তুমি এসে নিয়ে বলবে 2,50,000 শূন্য পদ তুলে দেবো, আর পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা মুখ বুঝে সইবে তা নয়। ওই জন্য একটা ফরিদ মির্জা একবার খুন হয়েছে, দরকার হলে অসংখ্য ফরিদ মির্জা হাজার মির্জা তারা দাঁড়িয়ে আছে খুন হবার জন্য, তুমি ওইদিকে থাকবে আমরা এইদিকে থাকবো 2021 নির্বাচনে। লোকে বলছে দিদি তৃণমূলের বিরুদ্ধে এত এনার্জি লস করো না, তোমাকে অনেক ভাষণ দিতে হবে, যে এত লস করো না। বললো কেন, বললো থাকলেও এমনি না থাকলেও এমনি, ফার্স্ট পেজের ইলেকশন দেখেননি, সুশান্ত ঘোষ যে এদিকে পিছন ঘুরে পালালো কে তৃণমূল খুঁজেই পাওয়া যাচ্ছিল না ছোটা টিভি জুড়ে। সেকেন্ড ফেজের ইলেকশনে উনি বললেন যে বুথের ছাপ্পা রোখার জন্য আমি বয়ালে বসে আছি। আমি তখন নন্দীগ্রামে বুথে বুথে ঘুরছি, 14 বছর ধরে আমাদের বামপন্থী কর্মীরা লাল ঝান্ডার কর্মীরা দাঁতে দাঁত চিপে পিঠ টান টান করে কোমরের মাজা শক্ত করে যারা বলেছিল যে লাল ঝান্ডা কি লাল টুপি লাল গেঞ্জি পরে ঘোরা বন্ধ থাকবে, সেই ছেলেটাকে যখন লাল গেঞ্জিটা খুলিয়া জাঙ্গিয়া পরিয়ে 20 বার ফলবাজারের মাঝখানে কান ধরে উঠবোস করেছিল, সেই ছেলেটা 3টের সময় উঠে দাঁড়িয়ে বলছে লাল সেলাম দিদি, সেদিনকে 20 বার কান ধরে উঠবোস করিয়েছিল দোসরা মেয়েতে ওদেরকে আরও কান ধরে উঠবোস করানোর জন্য, আমিও পোলিং এজেন্টে বসে আছি। লড়াই করেছে তারা, তাদের লড়াইয়ের সাথে সাথ দিতে সংযুক্ত মোর্চার পক্ষ থেকে একজন কর্মী হিসাবে আমার লড়াকু সেনানীদের ছাত্র যুবদের সাথে আমরাও গেছি, হেঁটেছি দৌড়েছি করেছি। দিদিমণি বলছেন আমি বুথ ছাপ্পা রুখে দেবার জন্য বয়ালে বসে আছি। পিছন থেকে কেউ কেউ হেসে বলছে যে পালাতে না পেরে গোদা বড় বীর, গোদারা দৌড়াতে পারে না, ডাকাত পড়েছিল গ্রামে সবাই পালিয়ে গেছে একজন পালায়নি। পরদিন সকালে ওকে কাঁধে নিয়ে গোটা গ্রাম ঘুরছে, বলছে কেন, বলছে তো সাহসিকতা আর নজি, এ সাহস বিরাট সাহস। ওকে কান থেকে নামিয়ে বলছে বলতো ভাই তোর এত সাহস হলো কী করে, বলছে সাহস কেন বলছিস, ভয়ে তো আমার বুকটা ঢিপ ঢিপ করছিল যে এই বুধি প্রাণটা গেল, তাহলে দৌড়ালি না কেন, বলো দৌড়াতে চেষ্টাও করছিলাম কিন্তু পারছিলাম না কেন, বলো পায়ে তো দুপায়ে বড় বড় গোদ ওই জন্য দৌড়াতে পারিনি। এখন দিদিমণি বয়ালে বসেছিলেন না বসে থাকতে বাধ্য হয়েছিলেন সেটা তো সময় বলবে, কিন্তু প্রথম দিন যদি জেনারেল বেডে অ্যাডমিশন নিয়েছিলেন দ্বিতীয় দিন কেবিনে আর তৃতীয় দিন আইসিইউতে যাবার চেষ্টা করছে। ফোর্থ ফেজের ইলেকশন হবে বলছি পার্টিটা ঘুমাতে চলে যাবে, ওদের নিয়ে বেশি সময় এনার্জি খরচ করে লাভ নেই, লাভ নেই কারণে কারণ গোটা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে যে সন্ত্রাসের আবহাওয়া তৈরি করেছে তৃণমূলের পার্টিটা তার কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই। পঞ্চায়েতের নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে, পঞ্চায়েতে যে সরকার মানুষের হয়ে মানুষের উন্নতির জন্য কাজ করবে সেই কাজকে চুরিকে উন্নয়নের নাম দিয়েছে তার কোনো ক্ষমা নেই। 132টা কর্পোরেশন আর মিউনিসিপ্যালিটি ভোট করতে দেয়নি, আমরা আমাদের লড়াই আমরা আমাদের সংগ্রাম আমরা আমাদের এলাকার উন্নয়নকে থমকে যেতে দেখেছি, অথচ সরকারকে ট্যাক্স দিয়ে এসেছি, সেই উন্নয়নের বিরুদ্ধে যারা ছিল তাদের বিরুদ্ধে তাদের পক্ষে আমাদের কোনো ক্ষমা নেই, আর এই ক্ষমা গোটা পশ্চিমবঙ্গের মানুষ করতে রাজি নয় রাজি। তাই আজকে সংযুক্ত মোর্চার নেতৃত্বে অনেক মানুষ আছেন যারা লাল ঝান্ডা করেন না, অনেক মানুষ আছেন যারা তৃণমূল বিজেপি করেন, কিন্তু সরকারি কর্মচারী থেকে তারা পর্যন্ত সবাই ভাবছে আপদ কবে যায়, আর এই আপদকে যাওয়ার জন্য যে লড়াইটা সেই লড়াইটা শুরু হয়েছে। নির্বাচন মানে ভোট চাইতে এসেছি কিন্তু লড়াইটা কি জায়গায় ছিল সেদিনও দেয়ালে লিখেছিলাম, দেশ বেচতে দেব না, কারখানা করতে হবে, কাজ দিতে হবে, স্বজন পোষণ চলবে না, ঘুষ নেওয়া চলবে না, আজও লিখছি ভোট পেরিয়ে যাবে সংযুক্ত মোর্চার সরকার আসা শুধু সময়ের অপেক্ষা, তারপরেও লড়াইটা বন্ধ হবে না, লড়াইটা শক্তিশালী হবে। দিলীপ সিংহরা বিধানসভার ভেতরে লড়বে, আমরা বিধানসভার বাইরে লড়বো, ভেতর আর বাইরের লড়াই যখন মিলবে
অবশ্যই বুঝবে যে সাম্রাজ্যবাদীরা আর পুঁজিপতিরা আর অর্থনীতিতে যারা বাজারকে সমর্থন করে তাদের চোখে চোখ রাখতে পশ্চিমবঙ্গ থেকে লাল ঝান্ডার নেতৃত্বে সংযুক্ত মোর্চার নেতৃত্বে ব্যালেন্স রাখতে অর্থনীতিকে বাঁচাতে সমাজতন্ত্রের পথে যারা হাঁটছে তারা আপোষহীনভাবে লড়াই করতে জানে। কারো দেখে আমরা শিখিনি, ঝান্ডাকে দেখে শিখেছি। যারা দূরে দাঁড়িয়ে কথা শুনছেন এখনো পর্যন্ত তৃণমূল বিজেপির প্রতি নিজেদের মোহ কাটাতে পারছেন না, তাদেরকে প্রশ্ন করছি একবার বুকে হাত দিয়ে বলুন, আপনি যে নেতা যে মন্ত্রীটার জন্য আজকে এখানে বলছেন আর যে নেতা যে মন্ত্রী প্রত্যেকটা দিন এখানে হুমকি দিচ্ছে তার দিদিমণি থেকে শুরু করেছে যে যদি বুথে আমাকে ভোট না দাও তাহলে সেরকম জায়গা দেখা যাবে, আর উনি বলছেন যে মাটিতে পুঁতে ফেলে দাও, তার মানে নন্দীগ্রামে যতগুলো মাটিতে পুঁতে ফেলে দিয়েছেন সব কটা আপনি করেছিলেন, আপনি নিজে আত্মস্বীকার করছেন নিজে স্বীকার করছে। তাহলে যারা সন্ত্রাসের আবহাওয়া তৈরি করেছে এবং বিজেপি যে বিভাজনের রাজনীতি তৈরি করেছে সেই বিভাজনের রাজনীতি এবং সন্ত্রাসের আবহকে বাদ দিয়ে কাজ কারখানা কাজ কারখানা, গোটা করোনার সময়কালে 20 কোটি মানুষ বেকার হয়েছে, তার মধ্যে 4.5 থেকে 5 কোটি মানুষ নতুন করে কাজ হারিয়েছে পশ্চিমবঙ্গের মাটিতে, পশ্চিমবঙ্গের মাটিতে। আর এই দার্জিলিংয়ে শিলিগুড়ি এই এলাকায় ডাবগাম ফুলবাড়ি এলাকা এই সমস্ত এলাকা বামপন্থীদের ঘাঁটি, বামপন্থীদের ঘাঁটি মানে লাল ঝান্ডার একচ্ছত্র অধিকার নয়, কারণ লাল ঝান্ডা বিনা মানুষে বিনা মানুষের স্বার্থে জিরো, মানুষের স্বার্থ মানুষ আছে বলে লাল ঝান্ডা পথপথ করে উঠছে। তাই নন্দীগ্রাম বলুন, সিঙ্গুর বলুন আর ফুলবাড়ি ডাবগ্রাম বলুন, সন্ত্রাসকে উপেক্ষা করে যারা লড়াই করছেন সেই লড়াইটা আরও 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 তীব্রতর করে 17 তারিখে কমরেড দিলীপ সিংজিকে ইভিএম মেশিনে কাস্তে হাতুড়ি তারা দিয়ে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং আমাদের লড়াইকে কাজ কারখানা বেকারের স্বপ্ন এবং পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নেতার ভবিষ্যৎ নয় আমাদের ভবিষ্যৎ, কে জিতবে তার থেকে বড় আমাদের কাছে এবারে প্রায়োরিটি হলো কার জেতা উচিত তার জন্য ভোটটা দিন, ভোটটা দিন আপনার বাড়ির ছেলেকে, ভোটটা দিন আপনার বাড়ির মেয়েকে, ভোটটা দিন আপনার পরিবারকে। একদিকে ওষুধের দাম যদি বাড়ছে তো বয়স্ক লোকের ব্যাংকে সুদের পরিমাণটা কমে যাচ্ছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়ান। এই রুখে দাঁড়ানো শুধুমাত্র ভাষণে হবে না, শুধুমাত্র তালিতে হবে না, শুধুমাত্র কাউকে গালিগালাজ করে হবে না, মানুষ শুধু নিজের কথা বলতে চাইছে, মানুষ একটা শক্ত হাত চাইছে যে শক্ত হাতটা ওরা ধরতে চাইছে। আপনি শক্ত হাতে দৃঢ়তার সাথে বলিষ্ঠতার সাথে মাথা উঁচু করে এগিয়ে যান, ও যখন আপনার শক্ত হাত ধরতে পারবে ও আপনাকে ছেড়ে কোথাও যাবে না। কথা দিতে পারি ভরসা রাখুন যতদিন পর্যন্ত যত দূর পর্যন্ত আমাদের আওয়াজ যাচ্ছে লাল ঝান্ডা।